নগরীর 3-4 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 15 আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও হাবার বিতরণ অনুষ্ঠিত হয়। আগস্টের 26 তারিখ শনিবার এই আলোচনা সভা ও হাবার বিতরণ অনুষ্ঠিত হয়। 4 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাইফুর সঞ্চালনায় শোকসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। কিছুক্ষণ আগে আমি পতঙ্গা প্রোগ্রাম করেছি, মাত্র 10-15 মিনিট গেছে আগ্রাবাদ থেকে আমার পতঙ্গা যেতে, সেগুলা সবকিছু করেছে শেখ হাসিনা। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের মধ্যে হয়তো আমাদের মধ্যে ভালো খারাপ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে শেখ হাসিনার আজকে আপনার ঘরের দাম যদি 1 ঘন্টা 7 লাখ হয়, এখন হবে 35 লাখ, ঠিক কিনা? এটা আর উপস্থিত আছেন সুচিন্তার বিভাগীয় সমন্বয়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। আমরা এলাকার তরুণ সমাজকেও দায়িত্ব দিই এটা পরিষ্কার করার জন্য, তাহলে কিন্তু এখানে জলাবদ্ধতা হবে না। ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধারণ সম্পাদক ইলিয়াস খান মিলন, 7 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিবুর রহমান রাসেল, 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন, চাঁদগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হায়দার, নূর নবী সোহান, গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ, ছাত্রলীগ নেতা তাহসিন, মিজান, আদাশ্রয় আর বোধকীয় এডে উপস্থিত আছিল। সি প্লাস চট্টগ্রাম।